এই মুহূর্তে চিটফান্ড কাণ্ডের খুবই বড় একটি খবর উঠে আসছে যেখানে চিটফান্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুবই বড় একটি ঘোষণা করা হয়েছে কি সেই ঘোষণা সেটি আমরা দেখে নেব এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন

ছয় মাসের মধ্যে টাকা ফেরতের সম্ভাবনা থাকছে এই নতুন আইনে রাজ্যে চিটফান্ডের একের পর এক অভিযোগে শুরু দু সালের শুরু থেকেই তারপর থেকে বিভিন্ন চিটফান্ডে প্রতারিত হয়ে মামলা করেছেন অসংখ্য মানুষ যদিও গচ্ছিত টাকা ফেরত পায়নি বহু মামলাকারই বেশ কিছু চিটফান্ড দুর্নীতির তদন্তভার এর হাতে গেলেও এই মুহূর্তে প্রায় তিনশো পঞ্চাশটি চিটফান্ড মামলার ভবিষ্যৎ অন্ধকারে পড়ে রয়েছে কিন্তু এবার সেই মামলাগুলো থেকেই দ্রুত নিষ্পত্তির জন্য এই নতুন আইন আনলো কেন্দ্র সরকার আইনের নাম আনরেগুলেটেড ডিপোজিট স্কিম আইন 2019। কি থাকছে নতুন আইনে আইন অনুযায়ী এবার থেকে একজন আধিকারিক বিষয়টি তদারকি করবেন তিনি সচিব পর্যায়ের পদমর্যাদার কেউ হবেন তিনি তদন্ত পরিদর্শন এবং সমন পাঠাতে পারবেন এর জন্য আলাদা করে রাজ্য সরকারের অনুমতির কোন রকম প্রয়োজন নেই সিবিআই এক্ষেত্রে সরাসরি তদন্ত করতে পারবে আধিকারিক নিজেও সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারবে আধিকারিক তিরিশ থেকে সাত দিনের মধ্যে সম্পত্তি নিলাম করে বিক্রির ব্যবস্থা করতে পারবেন চিটফান্ডের সমস্ত তথ্য সিবিআই জানবে পাশাপাশি আর একটি সমতুল আদালত তৈরি করা যাবে যেখানে জেলা দায়রা আদালতের সমতুল বিচারক বসবেন এখন প্রশ্ন হলো এই নতুন আইনে কি সুবিধা পাবেন সাধারণ মানুষ তো এর আগে বছর ঘুরে যেত কে তদন্ত করবে তার ফয়সালা হতে এরা যে সিবিআই তদন্ত করতে গেলে অনুমতি নিতে হয় এই নির্দেশ দেওয়া হয়েছিল যার ফলে বহু কমিটি তৈরি হয়েছে টাকা ফেরতের জন্য কিন্তু সম্পত্তি নিলামের জন্য সেবি সহ একাধিক কেন্দ্র সংস্থার অনুমতির জন্য বহুদিন সময় কাটাতে হয়েছে এবার তার জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সারা দেশে এই আইন লাগু হওয়ার ফলে বহু আমানতকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সুবিধা পাবেন এমনটাই আশাবাদী আইনজীবী মহল অর্থাৎ এক কথায় সাধারণ মানুষের জন্য এই আইন কিন্তু খুবই উপকারী হতে চলেছে